ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া বান্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.6 ডিগ্রি সেলসিয়াস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ এবং যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অধিকাংশ জায়গায় কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল আকারে সক্রিয় অবস্থায় আছে।